দিদি আমাদের কি ভাবছে, কি ভাবছে? হ্যাঁ, ওসিকে ছুটি করে দিয়েছে, মানে দিদি খুব খুশি। মানুষ খুশি যখন হয় কারোর উপরে ছুটি করে দেয়, তো ওসির উপরে খুশি বলেই ছুটি দিয়েছে। ছুটি কি? ওকে অ্যারেস্ট করো, গলায় দড়ি দিয়ে এসো, দুনিয়া জেনে গেছে, বাচ্চা বাচ্চা ছেলে জেনে গেছে ওসি মেরেছে, ওসি খুন করিয়েছে, এটা দুনিয়া জেনে গেছে। এখন খুশি কি? এখন ছুটি কিসে? ও গলায় দড়ি দিয়ে বার করো আইপিএস দুটো অফিসার, এসপি ওসিকে গলায় দড়ি দিয়ে নিচে নিয়ে এসো, এমএলএ কয়েকটা নেতাকে গলায় দড়ি দিয়ে রাস্তায় নিয়ে এসো। তুমি এদের বাঁচানোর জন্য পার্টিটাকে ধ্বংস করে দিচ্ছ, পার্টি ধ্বংস করছে এদের বাঁচানোর জন্যে, তোর পার্টি শেষ হয়ে যাবে এদের বাঁচাতে গেলে। দিয়েছে এখানে, এখানে কি দিয়েছে? গঙ্গাসাগরে কলেজ দিয়েছে, ইউনিভার্সিটি দিয়েছে, হসপিটাল দিয়েছে, রেল দিয়েছে, তার্কেশ্বরে হসপিটাল দিয়েছে, কলেজ দিয়েছে, ইউনিভার্সিটি। আর এখানে দিয়েছে হাগু করার জায়গা, মুতু করার জায়গা। আর কিছু আমাদের মূর্খ হুজুর জাহেল, এরা হাগু মুতুর জায়গা পেয়ে গেছে, খুব হ্যাপি। হাগু মুতু করার জন্যে মমতাকে নিয়ে এসছি ফুরফুরায়, আজ 11 বছর, আর কত সময় লেবে, আর কত সময় হবে? এখনও কেন কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, আপনার রেল করার সময় হয়নি, আর কত সময় লেবে? ফুরফুরা শিল্পে উনি অদা করে গেছে, জানিস না যে হুজুর আমি যদি ক্ষমতায় আসতে পারি রেল দেবো, কলেজ দেবো, ইউনিভার্সিটি দেবো, হসপিটাল দেবো, আপনার গাড়ি পার্কিং দেবো, একবারও তো বলেনি তা হাগুমুতু করার জায়গা দেবো। হাগুমুতু কে করতে বলেছে? 11 বছরে 11টা হাগুমুতুর জায়গা দিয়েছে ফুরফুরায়, খুশি। এ মমতা ব্যানার্জি তো বিজেপির থেকেও খাতারনাক, এ বিজেপির থেকেও খাতারনাক। আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় খাইনি, বিজেপিকেও ভয় খাই না, সিপিএম কাউকে ভয় খাই। চুপ করে যাবে নাজমুল সাদা সিদ্দিকী, চুপ করবে নে, দুনিয়া ভুলে যাবে আনিস খানকে, আমি ভুলবো না। যতদিন বেঁচে থাকবো তোমাকে পাল্টি খেয়েই ছাড়বো, যদি এই 5 বছরে পাল্টি না খাওয়াতে পারি তো কী বলেছি তোমাকে। মারুফ হুজুরের দরবার তোমাকে নবান্নতে বসিয়েছে, আবার মারুফ হুজুরের দরবারই তোমাকে নবান্ন থেকে কেচড়ে ফেলে। আমি আমার ভাইকে বলবো আব্বাসকে, একা খাবো, একা করবো, একা লুটবো, ছেড়ে দে, 10টা লাঠি এক হবার চেষ্টা কর। একটা লাঠি মোটকে ভেঙে দিল, আর 10টা লাঠি যদি তোর সাথে থাকতো দুনিয়ার কোনো শক্তি হিলাতে পারত নি। 10টা লাঠি এক হ, বাংলাকে দেখিয়ে দেবো, বাংলাকে দেখিয়ে দেবো রাজ শক্তি কীভাবে নিয়ে আসতে হয়, ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি। তুই জানিস নি যে ফুরফুরায় ফচকে হুজুরদের কথা চলে না, এখানে চলে মুরব্বীদের কথা। এক মারুফ হুজুরের হুঙ্কারের এক রাত্রিরে 34 বছর সরকার উঠে গেল, পঞ্চায়েত ভোটের আগে। তুই তো ফ্যামিলির ছেলে জানিস, তুই সারা বছর চিল্লালি কাজ হলো নি, কারণ কি? এখানে ফচকেদের কথা চলে না, গদিনিসিন চাটাইনিসিনদের কথা চলে না, এখানে চলে মুরব্বীদের কথা। একা করবো, একা খাবো, একা ও ছেড়ে দে, ইমানদারির সঙ্গে কাজ কর, 10টা লাঠি এক জায়গায় কর, দেখি আমরা পারি কি না, বাংলাকে দেখিয়ে দেবো। মমতাকে যদি পাল্টি না খাওয়াতে পারি তো আমিও কি বলেছি, ইনশাল্লাহ মমতাকে পাল্টি খাইয়েই ছাড়বো। এই 225টা পেয়েছে, এটাও বেশি ভালো নয়, এটা ধ্বংসের আলামত। আর এই আনিসি মমতাকে ধ্বংস করবে, এটা আল্লাহর বিচার। আই এক জায়গায় হয়, এক জায়গায় হ, দেখি বাংলাকে যদি তোলপান না করতে পারি, আর মুখ্যমন্ত্রীকে যদি নবান্ন থেকে কেচড়ে না ফেলতে পারি, আমিও ফুরফুরার আওলাদ নয়, মারুফ হুজুরের ছেলে নয়। মুরব্বীদের দোয়ালে, মুরব্বীদের দোয়ালে, মুরব্বীরা যেভাবে চালাবে সেইভাবে চল, নিজের মিচ্ছাই করে কিচ্ছু লাভ হবে না। ভাবছো একটা হুঙ্কার, বিরাট কিছু চিন্তায় আছি, ও চিন্তা ঘরে রেখে দে, কোনো দাম নেই। কে কথা শুনলো? আল্লাহও শুনল নি, মানুষও শুনল নি। প্রায় 1 মাস হতে চলছে, আনিস খানের কোনো ফয়সালা আমাদের কাছে এখনও আসলো না। আচ্ছা, আমাদের দিদি মুখ্যমন্ত্রী, উনি সামান্য 2টো MLA, 2-1টা IPS অফিসার, গ্রামীণ 2-4টে নেতা, এদের বাঁচানোর জন্যে পার্টিটাকেই শেষ করে দেবে? পার্টিটাই কি শেষ হয়ে যাবে বাংলা থেকে? এইটাই লক্ষণ, 225টা পেয়েছে, এটাও ভালো নয়, এইবারও ভালো নয়। আমরা সঠিক ফয়সালা চাই। বাচ্চা বাচ্চা মানুষ ছেলে মেয়ে জেনে গেছে, সারা বাংলা জেনে গেছে যে আনিস খানকে মেরেছে কারা, আর কোনো নুকোবার লাইন নেই। প্রকাশ্যে গলায় দড়ি দিয়ে আইপিএস অফিসারগুলো আর এই গ্রামীণ নেতাগুলো, MLAগুলোকে নিয়ে এসে যদি বাঁচতে চাই দিদি, এদেরখানে নিয়ে আসুক, রাজপথে খোলা পথে এদের ফাঁসি দিক। আমি বিজেপি বন্ধুদের বলবো, তোমাদের তো মুসলমান কোনো ক্ষতি করে না, ভালোবাসার হাত এক হাত বাড়াও, আমরা 10 হাত বাড়াবো। মুসলমানরা আল্লাহকে ছাড়া ভাই কাউকে ভয় খায়নি। এ মমতা ব্যানার্জি তো বিজেপির থেকেও খাতারনাক, এ বিজেপির থেকেও খাতারনাক। আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় খাইনি, বিজেপিকেও ভয় খাই না, সিপিএম কাউকে ভয় খাই না। আফগানিস্তানের মুসলমানদের এমন তাড়ান তাড়িয়েছে আমেরিকার দুনিয়ার শক্তিশালী, দেশ ছেড়ে পালিয়ে গেছে,
তাহলে মুসলমানদের শক্তি কি? আমরা মুসলমান আল্লাহকে ভয় খাই। অতএব আসো এক হাত আগে বাড়াও, আমরা দশ হাত আগে বাড়াবো তোমাদের দিকে। আর আমি আমার ভাইকে বলবো, আব্বাসকে, একা খাবো, একা করবো, একা লুটবো, ছেড়ে দে, দশটা লাঠি এক হবার চেষ্টা কর। একটা লাঠি মোটকে ভেঙে দিল, আর দশটা লাঠি যদি তোর সাথে থাকতো দুনিয়ার কোনো শক্তি হিলাতে পারতো নি। দশটা লাঠি এক হ, বাংলাকে দেখিয়ে দেবো, বাংলাকে দেখিয়ে দেবো রাজ শক্তি কীভাবে নিয়ে আসতে হয়। ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি। তুই জানিস নি যে ফুরফুরায় ফচকে হুজুরদের কথা চলে না, এখানে চলে মুরব্বীদের কথা। এক মারুফ হুজুরের হুঙ্কারের এক রাত্রিরে 34 বছর সরকার উঠে গেল। পঞ্চায়েত ভোটের আগে তুই তো ফ্যামিলির ছেলে জানিস, তুই সারা বছর চিল্লালি কাজ হলো নি, কারণ কি? এখানে ফচকেদের কথা চলে না, গদিনি সিন চাটাইনি সিনদের কথা চলে না, এখানে চলে মুরব্বীদের কথা। বাংলার মানুষ মুরব্বীদের দিকে চেয়ে আছে। মারুফ হুজুরের এক আওয়াজ এক হুঙ্কারে সারা বাংলার তোলপার হয়ে গেল, 34 বছর সরকার উড়ে গেল। একা করবো, একা খাবো, একা ও ছেড়ে দে, ইমানদারির সঙ্গে কাজ কর, দশটা লাঠি এক জায়গায় কর, দেখি আমরা পারি কি না, বাংলাকে দেখিয়ে দেবো। মমতাকে যদি পাল্টি না খাওয়াতে পারি তো আমিও কি বলেছি, ইনশাল্লাহ মমতাকে পাল্টি খাইয়েই ছাড়বো। এই 225টা পেয়েছে, এটাও বেশি ভালো নয়, এটা ধ্বংসের আলামত। আর এই আনিসি মমতাকে ধ্বংস করবে, এটা আল্লাহর বিচার। আসমানে একটা আল্লাহ দেখিয়ে দিয়েছে, কদিন আগে উত্তরপ্রদেশ থেকে আসছিল, আল্লাহ একটা দেখিয়েছে, কারণ পীরেরা বাজার হচ্ছে, ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর বাজার হচ্ছে। কি দিয়েছে এখানে, এখানে কি দিয়েছে? গঙ্গাসাগরে কলেজ দিয়েছে, ইউনিভার্সিটি দিয়েছে, হসপিটাল দিয়েছে, রেল দিয়েছে, তার্কেশ্বরে হসপিটাল দিয়েছে, কলেজ দিয়েছে, আর এখানে দিয়েছে হাগু করার জায়গা, মুতু করার জায়গা। আর কিছু আমাদের মূর্খ হুজুর জাহেল, এরা হাগু মুতুর জায়গা পেয়ে গেছে, খুব হ্যাপি, খুব খুশি। হাগু মুতুর জায়গা দিয়েছে, হ্যাঁ, আপনার ডাস্টবিন দিয়েছে ইসাল সাহেবে, আপনার ইসাল সাহেবের ডাস্টবিন দিয়েছে, এগুলো পেয়েছে, হাগুমুতুর জায়গা পেয়েছে, খুব খুশি। আরে তোর হাগুমুতুর জায়গা দরকার ছিল আমাকে বলতে পারতিস, আমাকে বলতে পারতিস, আমার ব্যাংকের সুদের টাকা তোকে দিতুন, 10-20টা হাগুমুতুর জায়গা কর। তুই সরকারের কাছ থেকে হাগুমুতুর জায়গা নিলি, মারুফ হুজুরের দরবারে গেছে, দূর দূর করে তেড়িয়েছে, বেরোহেন থেকে তোর 1 কোটি 2 কোটি 50 কোটি 100 কোটিটা মারুফ হুজুর থুতু ফেলে দেয় দরবার থেকে, তাড়িয়ে দিয়েছি আমরা। হাগুমুতু করার জন্যে মমতাকে নিয়ে এসছি ফুরফুরায়, আজ 11 বছর, আর কত সময় লেবে, আর কত সময় হবে? এখনও কেন কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, আপনার রেল করার সময় হয়নি, আর কত সময় লেবে? ফুরফুরা শিল্পে উনি অদা করে গেছে, জানিস না যে হুজুর আমি যদি ক্ষমতায় আসতে পারি রেল দেবো, কলেজ দেবো, ইউনিভার্সিটি দেবো, হসপিটাল দেবো, আপনার গাড়ি পার্কিং দেবো, একবারও তো বলেনি তা হাগুমুতু করার জায়গা দেবো। হাগুমুতু কে করতে বলেছে? 11 বছরে 11টা হাগুমুতুর জায়গা দিয়েছে ফুরফুরায়, খুশি। লেখাপড়া শেখ, মূর্খ লেখাপড়া শেখ, হাগুমুতুর জায়গা পেয়েছে কিছু মূর্খ হুজুর খা। সিদ্দিকুল্লাহ মমতা দিদির পায়খানার চেম্বারে পড়ে আছে, কেন? হারাম পেটে ঢুকিয়েছে, দুনিয়া আখেরাত শেষ হয়ে গেছে, আজকে দুনিয়া আখেরাত শেষ হয়েছে, হারাম খেয়ে দিদির চেম্বারের ভেতর ঢুকে গেছে। হক কথা বল, দুনিয়া ভালোবাসবে, আখেরাতও ভালো পাবি, আল্লাহও খুশি হবে, এক আওয়াজ আল্লাহ কথা শুনবে। আমাদের কথা আল্লাহ শুনলো, কিন্তু ওই দুই ভাইয়ের কথা আল্লাহ শুনলো নি, কেন? হারাম খেয়েছে। ইমানদারির সঙ্গে কাজ কর, দশটা লাঠি এক কর, আয় এক জায়গায় হয়, এক জায়গায় হ, দেখি বাংলাকে যদি তোলপান না করতে পারি, আর মুখ্যমন্ত্রীকে যদি নবান্ন থেকে কেচড়ে না ফেলতে পারি, আমিও ফুরফুরার আওলাদ নয়, মারুফ হুজুরের ছেলে নয়। মুরব্বীদের দোয়ালে মুরব্বীরা যেভাবে চালাবে সেইভাবে চল, নিজের মিচ্ছাই করে কুচ্ছু লাভ হবে না। ভাবছো একটা হুঙ্কার, বিরাট কিছু চিন্তায় আছি, ও চিন্তা ঘরে রেখে দে, কোনো দাম নেই। কে কথা শুনলো? আল্লাহও শুনলো নি, মানুষও শুনলো নি। আর মুরব্বীদের কথা, আমাদের কথা আল্লাহও শুনলো, মানুষ শুনলো, কারণ হালালের ওপরে আছি। আজকে বুক ঠুকে কথা বলছি, ইমানদারির সঙ্গে কথা বলছি, কেন? হারাম পেটে ঢুকে নে, দূর দূর করে মমতার দান, মানে যারা যেটা পেটিয়েছিল অফিসারদের তাড়িয়ে দিয়েছে, তারা পা ধরে কি বলছে মারুফ হুজুরে? সত্যি আপনি গড, সত্যি আপনি গড, আপনার পায়ের চরণধুলিতে হাত লাগায়, কারণ 10,000 টাকা এখন মাসতে ছাড় চাই নে, আর আপনার কাছে দরবারে 20,000,000 টাকা এসছে, আপনি এইভাবে আমাদের তাড়িয়ে দিলেন, সত্যি আপনি ভগবান। ইমানদারির সঙ্গে কাজ কর, আল্লাহও কথা শুনবে, বান্দাদাও কথা শুনবে, দেখি ফুরফুরার 20,000,000 মুরিদ আমাদের কথা শোনে কি না। একা করবো, একা খাবো, ও চিন্তা করলে হবে না, আসো দশটা লাঠি এক জায়গায় হই। দিদি আমাদের কি ভাবছে, কি ভাবছে? হ্যাঁ, ওসিকে ছুটি করে দিয়েছে, মানে দিদি খুব খুশি, মানুষ খুশি যখন হয় কারোর উপরে ছুটি করে দেয়,
তো ওসির উপর খুশি বলেই ছুটি দিয়েছে, ছুটি কি, ওকে অ্যারেস্ট করো, গলায় দড়ি দিয়ে এসো, দুনিয়া জেনে গেছে, বাচ্চা বাচ্চা ছেলে জেনে গেছে ওসি মেরেছে, ওসি খুন করিয়েছে, এটা দুনিয়া জেনে গেছে, এখন খুশি, এখন ছুটি কিসে, ও গলায় দড়ি দিয়ে বার করো, আইপিএস দুটো অফিসার এসপি ওসিকে গলায় দড়ি দিয়ে নিচে নিয়ে এসো, এমএলএ কয়েকটা নেতাকে গলায় দড়ি দিয়ে রাস্তায় নিয়ে এসো, তুমি এদের বাঁচানোর জন্য পার্টিটাকে ধ্বংস করে দিচ্ছ, পার্টি ধ্বংস করছে এদের বাঁচানোর জন্য, তোমার পার্টি শেষ হয়ে যাবে এদের বাঁচাতে গেলে, তুমি জানো সারা বাংলা এখন জেনে গেছে যে এই মালগুলোই মানে আনিস খানকে মেরেছে, এখনও সিট কোনো ফাইসাল্লা করলো নি কেন, এক মাস বেরিয়ে গেল, তুমি ভাবছো দুনিয়া চুপ করে যাবে, নাজমুল সাদা সিদ্দিকী চুপ করবে নে, দুনিয়া ভুলে যাবে আনিস খানকে, আমি ভুলবো না, যতদিন বেঁচে থাকবো তোমাকে পাল্টি খেয়েই ছাড়বো, যদি এই পাঁচ বছরে পাল্টি না খাওয়াতে পারি তো কী বলেছি তোমাকে, মারুফ হুজুরের দরবার তোমাকে নবান্নতে বসিয়েছে, আবার মারুফ হুজুরের দরবারই তোমাকে নবান্ন থেকে কেচড়ে ফেলবে, ফাইসাল্লা এই মুহূর্তে চাই, যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও ফাইসাল্লা করো, সিট এখনও কোনো ফাইসাল্লালি আসে না কেন, হ্যাঁ ভাবছো রেজওয়ানের কাণ্ডে হাজার হাজার কোটি টাকা পেটে ঢুকিয়ে নিয়ে সব চাপা দিয়ে দিয়েছি, এটাও হবে, এটাও হবে, এটা আর হবে না, এটার ফাইসাল্লা একটাই হয়, মমতাকে কেচড়ে ফেলবো নবান্ন থেকে, তা নাহলে মমতা গদিতে থাকবে, যেটা আমরা বলবো সেটা শুনতে হবে, কোনো কথা নয়, আমাদের কথা শুনে বাংলার মিলিয়াম মিলিয়াম কোটি কোটি মানুষ আমার দাদা হুজুরের ভক্ত, আমাদের ভক্তরা তোমাকে ভোট দিয়েছে, মারুফ হুজুরের কথা শুনে আমাদের কথা শুনে ভোট দিয়েছে, ফুরফুরান বয়োজ্যেষ্ঠ পীরেদের কথা শুনে ভোট দিয়েছে, এইটা দেখার জন্যে, এটা দেখার জন্যে কোনো কথা নাই, ফাইসাল্লা হবে তবেই কথা, তা নাহলে কোনো কথা হবে না, ভুলাতে পারবে না আমাদের আনিস খানকে, আমাদের ভুলাতে পারবে না।